গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ করা হয়। 27 মার্চ বুধবার সকাল 10টায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আশরাফুল আলম আরজু এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল। বক্তব্য রাখেন আন্দরকিল্লা ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শেখান্দর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হায়দার আলী, গোলাম মোস্তাফা, আবু জাফর, শাকিল চৌধুরী, মোহাম্মদ রায়হানুল কবির শামীম চৌধুরী, সাজিদ মোস্তাফা আসপি, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ শাহজাহান, নাইমুল হোসেন সানিব প্রমুখ। সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ করেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, জাকাত গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে জাকাত প্রদান করলে জাকাতের অপব্যবহার হতে পারে। এই জাকাতের টাকা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টিতে এবং দেশ বিরোধী কাজে ব্যবহার হতে পারে। জাকাত প্রদানকারীদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।